হে গাইস, ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু অনেকগুলো ট্রান্সফার আপডেট আছে, উগবেচে নিয়ে বলার একটা আপডেট আছে, বুবাকার ফোফানা মানে যাকে নিয়ে বহুদিন ধরে একটা রিউমার ছড়িয়ে আসছিল যে সে কিনা এডিকে মোহনমানের সঙ্গে অলরেডি প্রি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে, তাকে নিয়ে একটা আপডেট আছে, বড় আপডেট আছে। জামশেদপুর এফসি কিন্তু একটা খুব ভালো একটা ইন্ডিয়ান উইঙ্গারকে সাইন করে নিয়েছে, অফিসিয়াল কনফার্মেশনও এসে গেছে, সেই সম্পর্কে সব কিছু বলবো। আর ভবানীপুরের প্র্যাকটিস নিয়ে বলবো, মোহামেডানের নতুন যে জার্সি কিট সেটা কিন্তু রিলিজ হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক করবে, ভিডিও শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর অনেক আপডেট কিন্তু আমরা FBতে ও FB যে আমাদের পেজ আছে স্পোর্টস ওয়াইজ কমিউনিটি, সেখানে পোস্ট করি আর ইনস্টাগ্রামে পোস্ট করি, সেখানে গিয়ে ফলো করে নিও আমাদের, মানে ইনস্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো সঙ্গে সঙ্গে FBতেই পোস্ট করি, মানে সঙ্গে সঙ্গে ভিডিও করে দেওয়া তো সম্ভব হয় না, তাই আপডেটগুলো ওখানে ফেসবুকে পোস্ট করে দিই, তো ওখানে গিয়ে আমাদের ফলো করে নিও। আর চলো এই ভিডিওটা শুরু করি। প্রথমে চলে আসি অভিলাষ পাল, কিন্তু এডিকে মোহনমানের সঙ্গে 4 বছরের কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে, 2024 পর্যন্ত কিন্তু সে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে অভিলাষ পাল এডিকে এমবি। এটা কিন্তু থার্ড গোলকিপার হিসেবে আসতে পারে এডিকে মোহনবাগানে। তো এই ছিল অভিলাষ পালের ব্যাপারটা। তারপরে চলে আসি জ্যাকি চাঁদ সিং। এবার জ্যাকি চাঁদ সিংকে তোমরা সবাই জানো, এফসি গোয়ার দুর্দান্ত পারফরমেন্স ছিল, এফসি গোয়ার হয়ে আগেরবারে 17টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টা গোল ছিল আর দুটো এই 3টে অ্যাসিস্টও ছিল। এবার এই প্লেয়ারটাকে, এই ইন্ডিয়ান উইঙ্গারটাকে কিন্তু জামশেদপুর এফসি 3 বছরের জন্য কন্ট্র্যাক্ট সাইন করে নিয়েছে, আর এটা কিন্তু জামশেদপুর এফসির ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হতে পারে। আর ইন্ডিয়া একটা জিনিস দেখতে পাবে যে মানে ইউরোপিয়ান একটা ট্রেন্ড কিন্তু ঢুকছে, মানে বেশ কিছু বছর প্লেয়ার সাইন হতো শুধু 1 বছর বা 2 বছর, এবার কিন্তু লম্বা কন্ট্রাক্টের প্লেয়ার সাইন হচ্ছে, মানে দেখেছো যে 5 বছরের জন্য কন্ট্রাক্ট কিন্তু পেয়েছে বহু প্লেয়ার। সুমিত রাঠি পেয়েছে, সাহার আব্দুল সামাদ পেয়েছে, এডি মোহনমোহন থেকে একটা প্লেয়ার পেয়েছে। তো এই মানে একটা ইউরোপিয়ান ট্রেন্ড, বা এটা কিন্তু প্রপার ফুটবল মানে কোর টিমটাকে প্রত্যেকটা ISL টিম কিন্তু ধরে রাখতে চাইছে, এটা কিন্তু খুব ভালো একটা দিক ইন্ডিয়ান ফুটবল ডেভেলপমেন্টের জন্য। তারপরে চলে আসি মোহামেডানের আপডেটে। একটা মোহামেডান কিন্তু একজন নতুন মিডফিল্ডার কাম উইঙ্গার তাকে কিন্তু সাইন করে নিয়েছে, এই প্লেয়ারটা 23 বছর, এই প্লেয়ারটা মঈনুদ্দিন খান। তিনি কিন্তু 4টে ম্যাচ খেলেছে আগেরবারে মিনারো পাঞ্জাবের হয়ে, তো মিনারো পাঞ্জাবের কোচ ইয়ানলো কিন্তু এবারে মোহামেডান স্পোর্টিং এর কোচ হচ্ছে, তো মঈনুদ্দিন খান কিন্তু মোহামেডান স্পোর্টিং এ সাইন করে নিয়েছে। তো খুব ভালো একটা টিম বলতে পারো কিন্তু গড়ছে মোহামেডান স্পোর্টিং, নতুন যে ম্যানেজমেন্ট আসার পরে, ক্লাব ম্যানেজমেন্ট আসার পরে কিন্তু খুব ভালো টিম মাঠও বোঝাচ্ছে, তো খুব ভালো একটা মোহামেডান স্পোর্টিং এর খুব ভালো ফল আশা করা যায় এবারে। তো মোহামেডান স্পোর্টিং এর কিন্তু নতুন যে জার্সি কিট সেটা রিলিজ করে নিয়েছে, ছবিটা দেখে নাও। তারপরে চলে আসি ওগবেচের আপডেটে। তো ওগবেচেকে নিয়ে আপডেট বলতে, তো মার্কাস মার্কেলো তোমরা সবাই জানো, টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস জার্নালিস্ট, তিনি কিন্তু টুইট করেছেন যে ওগবেচে এখনো KLIA থাকতে পারেন, কারণ তার সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসির একটা ডিল চলছিল বা একটা প্রাথমিক কথাবার্তা চলছিল, অনেক দূর পর্যন্ত এই কথাবার্তা এগিয়েছে কিন্তু ফাইনাল যে এগ্রিমেন্ট সেটা হয়নি, সেক্ষেত্রে কিন্তু কেরল ব্লাস্টার্সে এখনো থাকতে পারে অভ্যেসে, এরকম একটা সম্ভাবনা আছে, কিন্তু চলেও যেতে পারে। তো এই ছিল অভ্যেসের ব্যাপারটা। তারপরে চলে আসি বৌবাকার ফোফানার যে কথায়। এবারে বৌবাকার ফোফানা কথা বলতে তোমরা সবাই জানো, বহুদিন ধরে একটা আপডেট চলে এসেছে যে ময়দানে গপ্প এই খবরটা বের করেছিল, ওরা ব্রেক করেছিল যে এডিকে মোহনবাগানে কিন্তু বুবাকার ফোফানা যে প্রি কন্ট্রাক্ট সেটা সাইন করে দিয়েছে। এবার তারপরে আপডেট হলো যে রোমানিয়ান একটা ক্লাব হারমানস্টাডের সঙ্গে কিন্তু তার কথা চলছে, তারপরে ইস্ট বেঙ্গলের সঙ্গেও একটা রুমার উঠে এসেছিল। তো এই বুবাকার ফোফানা কিন্তু ফাইনালি অফিসিয়ালি সাইন করেছে রোমানিয়ান একটা ক্লাব, সেপসি ওএসকে একটা ক্লাব, সেটা কিন্তু এই ক্লাবটা রোমানিয়ান প্রিমিয়ার ডিভিশনে বা ফার্স্ট ডিভিশনে খেলে, তো এই ক্লাবে কিন্তু বৌবাকার ফোফানা সাইন করে নিয়েছে। এরপরে চলে আসে ভিক্টর মঙ্গিলের আপডেটটাই। তো ভিক্টর মঙ্গিল বহুদিন ধরে শোনা যাচ্ছে যে তিনি কিন্তু এডিকে মোহনবাগানের স্কোয়াডে নাও থাকতে পারেন, এবারে তিনি আগের দিন ইনস্টাগ্রামে একটা পোস্টে জানিয়ে দেন, এর মানে এডিকে বিদায় জানিয়ে দেয়। আর ভিক্টর মঙ্গিলে বহুদিন ধরে জামশেদপুর এফসির একটা লিঙ্ক আপ পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন এবার শোনা যাচ্ছে যে তিনি কিন্তু KL ব্লাস্টার্সে জয়েন করতে পারেন, এবার KL ব্লাস্টার্সের সঙ্গে কিন্তু তার বহুদূর কথা এগিয়েছে, তো দেখা যাক তিনি কোথায় KL ব্লাস্টার্স না জামশেদপুর এফসিতে জয়েন করেন।
তো এই ছিল ভিক্টর মন্ডলের পুরো ব্যাপারটা। তারপরে চলে আসি ভবানীপুরের আপডেটে। ভবানীপুরের আপডেট বলতে, ভবানীপুর কিন্তু এখন যে প্র্যাকটিস সেটা এখন করবে না, তারা কিন্তু এখন জিম সেশনই করবে। আর যে প্র্যাকটিসটা সেটা কিন্তু পয়লা বা সেকেন্ড, ফার্স্ট বা সেকেন্ড সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে মোহনবাগান গ্রাউন্ডে কোচ শঙ্করলালের আন্ডারে। তো এরকম একটা খবর আছে। আর ভবানীপুর কিন্তু মোহনবাগানের ফর্মার মোহনবাগান ডিফেন্ডার কিম কিমাকে কিন্তু সাইন করে নিয়েছে। তো ভবানীপুর ও মোহামেডান কিন্তু বাংলা থেকে দুই দল এবারে আই লিগ সেকেন্ড ডিভিশনে খেলবে। আর মোহামেডান তো খুব ভালো দল গোছাচ্ছে, আর ভবানীপুরও পারফরমেন্স খুব ভালোভাবে আশা করা যায়। তো আর হ্যাঁ, একটা খবর যে আইপিএল এর স্পন্সার কিন্তু ড্রিম ইলেভেন হতে চলেছে, এটা কিন্তু বড় খবর আইপিএল এর। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, আর আমাদের যে FB ইনস্টাগ্রাম ওখানেও ফলো করে নিও। মানে ইনস্ট্যান্ট যে আপডেটগুলো আমরা ওখানে ডেইলি দিই, মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ইনস্ট্যান্ট ভিডিও করে দেওয়া সম্ভব হয় না, তো ওখানেও ফলো করে নিও। আর আমাদের চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এই ছিল আজকের ভিডিও। টাটা, বাই বাই।